ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই প্রশ্নকারী ভাই আপনাকে বলছি আপনার লিখিত মেসেজ স্টেশন নাম পড়লাম দেখলাম তো কথা হলো এর আগে কি আপনি তালাক দিয়েছিলেন এর আগে যদি না তালাক দিয়ে থাকেন আর কাগজে উল্লেখিত তালাক যেটা ডিটেইলস বানা দিয়েছেন যে প্রথমে আপনি দুই তালাক দিয়েছেন রাগের মাথায় এরপরে আপনি স্ত্রীকে মানে ফিরিয়ে নিয়েছেন তার সাথে স্বাভাবিক সংসার চালু রেখেছেন দুই তারা দেওয়ার পরে এরপরে আপনি প্রবাস চলে আসেন প্রবাস আসেও এই ফোন আলাপ করতে গিয়ে ঝগড়ার এক পর্যায়ে এবার দেশে তিন তালাক তা আপনি তালাকের কয়টা তালাকের মালিক জানেন তো আপনি তিন তালাকের মালিক সেখানে আপনি দিয়েছেন পাঁচ তারা তো বউ কেমনে পাবেন আপনি আবার বলছেন দশ মাস সংসার করে আসছেন তাতে বোঝা যে আপনি খেয়াল খুশি অনুযায়ী চলেন শরীয়তের প্রতি আপনার কোনো ইয়ে নাই তাক্কা নাই তাই না এগুলো তো ছেলে খেলামি হয়ে গেছে তা আল্লাহর কাছে তো বাইশ ফার করেন আর এই মশালায় আপনাকে অধিকাংশ আলমায়াম বলবে যে আপনার স্ত্রী বাতিল ক্যান্সিল হয়ে গেছে আপনার সম্পর্ক আর নাই ঠিক আছে কাজে এটা ছোটখাটো বিষয় নাই তো যাই হোক অধিকাংশ আপনার এই তালাককে গণ্য করবেন এবং আপনি পাঁচ তালা যে দিয়েছেন তো তিন তালাক অটোমেটিকলি তাদের নিকট গণ্য হয়ে গেছে। এবার তাদের নিকটে স্ত্রী আপনার জন্য হারাম হয়ে গেছে এখন তাদের মধ্যে কিছু আছে কাঠমোল্লা টাইপে তারা বলবে যে এক রাতের ভাড়া দেন মানে এক রাতের এক রাতের কন্টাকে আপনার দিতে হবে আর কি বিয়ে দিতে হবে যেটাকে ওরা বিয়ে বলে আমরা ভাড়া করা না হুজুবিল্লাহ তো আপনি নিজেই এই মুসিবত টেনে এনেছেন আর যেটা বোঝা আছে তালাক না তালাকের বিধিবিধান বিধান আপনার মোটেই জানানো তো অজ্ঞতা সারে আপনি এই অকামগুলি করেছেন আবার স্ত্রীকে ফেরত নিয়েছেন দশ মাস থেকেছেন মানে একবারে বেপার আপনি শরীয়তের বিষয়ে এখন আবার ফতোয়ার বিষয়ে জানতে চেয়েছেন মানে এখন হাতে একটা হস ফিরছে নাকি তো যাই হোক কথা হলো যে আপনি এই মাস দুই শ্রেণী অলামায় কেরাম আছেন এবং তারা প্রত্যেকে দৌল দিয়েছেন অধিকাংশ অলামায় দিনের কথা যে আপনার স্ত্রী ক্যান্সিল হয়ে গেছে ঠিক আছে আপনাদের বিবাহ বাতিল হ্যাঁ কিছু অলামায় দিন তারা কিছু দৌলের আশ্রয় নিয়ে বলেছেন যে একসাথে যেন তারাক গুলি দেওয়া হয়েছে যেমন এখানে আপনি বলেছেন যে একসাথে তারাক দিয়েছেন একবার দুই তালাক দিয়েছেন একসাথে আচ্ছা তো একসাথে তিন তালাক চার তালাক যাই হোক না কেন তারা তো মোট তার অধিকার আছে তিনটা তো যদি একসাথে তিন তালাক দিয়ে দেয় তো ওটা তারা গণ্য হবে এটা কিছু আলাম এক গণ্য করে থাকেন যেটা আপনি আমার আলোচনাতে শুনেছেন সেই হিসাবে যদি ধরে না যায় আপনাকে বাঁচানোর পথ খোঁজ পথ হিসাবে তাহলে ওই দুই তালাক এক তালাক হয়েছে ঠিক আছে আবার আপনি প্রবাসে গিয়ে তালাক দিয়েছেন তিন তালাক দিয়েছেন এবার মানে আপনি জানেন দুই তালাক দিয়েছেন আবার তিন তালাক এখন দিয়েছেন তো এই তিন তালাকটা আসলো কোথেকে যে দুই তালাক দিয়ে থাকেন তাহলে এক বাকি তা আবার তিন তালাক কীভাবে দিলেন তো যা হোক এ যে সমস্ত মনে করেন যে একসাথে তিন তালাক গণ্য হবে তাদের দৃষ্টিকোণ থেকে বলা যায় যে আপনি যে পরে যে তিন তালাক দিয়েছিলেন হ্যাঁ এটাও একসাথে দেওয়ার কারণে এক একতলা গণ্য হবে তিন তালাক গণ্য হবে না তাহলে দেখা যাচ্ছে আপনার ওই সময় দুই তালাক এক তালাক হয়েছে আর এখনকার এই তিন তালাক বা প্রবাস থেকে যে তিন তালাক দিয়েছে সেটা তিন তালাক না হয় এক তালাক হয়েছে মোট দুই তালাক কিন্তু হয়ে গিয়েছে ঠিক আছে তা আপনি তো একবারে পিঠ থেকে গেছে আপনাদের আর একবার যদি বলেন স্ত্রীকে তালাক তাহলে পৃথিবীর কোনো আলেম আপনাকে স্ত্রী দিতে যদি আলেম হয়ে থাকে ঠিক আছে অতএব সতর্ক সাবধান থাকবেন সংসদ আগে থেকে শুরু করে দিয়েছেন তো যাই হোক আমরা দ্বিতীয় দলের দৃষ্টিকোণ থেকে বলছি যে যেহেতু একসাথে তিন তালাক দিয়েছেন পরে এটা এক তালাক হয়েছে আর ওই সময় দুই তালাক দিয়েছেন একসাথে এটা এক তালাক হয়েছে মোট দুই তালাক হয়েছে আর আগে যদি তালাক দিয়ে থাকেন তাহলে তার স্ত্রী পাবেন না আগে যদি এভাবে নাটক করে থাকেন এক তালাকের তালাক দেওয়ার একসাথে আগে যদি কোনো তালাক দিয়ে থাকেন তো এক তালাক আর স্ত্রী পাবেন না আপনি কিন্তু এখানে যেহেতু বলেননি ইতিপূর্বে তালাক দেওয়ার কথা আর সত্যি যদি দিয়ে না থাকেন তাহলে কিন্তু আপনার স্ত্রী হ্যাঁ ফেরত পাওয়ার পথ আছে ইনশাল্লাহ যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন আপনার কথায় ঠিক আছে তথ্য সঠিক দিয়ে থাকেন যে এর আগে কোনো তালাক হয়নি এই দুই দফায় দুই রকম তালাক দিয়েছেন একবার দুইটা তালাক দিয়েছেন একসাথে আর একবার তিনটা তালাক দিয়েছেন তো যদি তাই হয়ে থাকে তাহলে দ্বিতীয় ওলামায় ক্রামের দৃষ্টিকোণ থেকে বলছি দ্বিতীয় শ্রেণী ওলামায় ক্রাম যারা মনে করেন একসাথে তিন তালা তিন তালা হবে না এবং তাদের মতটা যথার্থ এর মাধ্যমে অনেক সময় সংসারটিকে থাকে একটা সংসার হ্যাঁ ভেঙে যাওয়াতে রক্ষা পায় অনুভাবে এর দলিলটা যথেষ্ট বলিষ্ঠ রয়েছে হ্যাঁ তো সেই হিসাবে আমরা আপনাকে বলতে পারি যে আপনি স্ত্রী নিয়ে সংসার করতে পারবেন ইনশাল্লাহ কিন্তু ভবিষ্যতে আর এই ছেলে খালামি করবেন না ঠিক আছে আর একবার তালাক দিলেন মানে মরে গেলেন একবারে মানে সংসার ধ্বংস তখন ওই হয়তো মিথ্যা তথ্য দিতে হবে মিথ্যা তথ্য দিয়ে হালালকে হারাম করতে পারা যায় না ঠিক আছে হারামকে হালাল করা যায় না ওটা আল্লাহ অনেক হারাম বলেই গণ্য থাকবে স্বামী স্ত্রী সারা জীবন জেনা করবেন ও আপনার জন্য স্ত্রী না আর ওর জন্য আপনি স্বামী না যদি পরে তারাক দিয়ে থাকেন আর স্ত্রী গোছেন রাখেন সংসার করেন যদিও আপনি তথ্য ভুল দিয়ে হয়তো ফতোয়া নেবেন কার থেকে কিন্তু এই ফতোয়া আপনার জন্য হারামকে হালাল করে দিবে না ঠিক আছে কাজে সতর্ক থাকবেন যদি তালাক এ পর্যন্ত দিয়ে থাকেন এই দুই দফায় সেই হিসাবে বলছি যে আপনার স্ত্রী গ্রহণ করতে পারেন ঘর সংসার করতে হবে ইনশাল্লাহ এই মর্মে ইবন আব্বাসের উল্লেখযোগ্য ইবনা আনহুমা বলছেন যে নবী শাসনের যুগে আহ্বাকরের যুগে এমনকি উমর আজিল আনহর খেলাফ হতে দুই সাল পর্যন্ত একসাথে তিন তালাক একতলা অন্য করা হতো এরপর যখন উমর খাতার রাজিল্লা আনহ দেখলেন যে মানুষ যে বিষয়ে তাদের অবকাশ রয়েছে মানে যথেষ্ট সময় রয়েছে ধীরে তো অবলম্বনের অবকাশ হয়েছে সেখানে তারা তাড়াহাড়া করছে তখন তিনি ভাবলেন যদি তিন তালাক তাদের ওপর চূড়ান্ত করে দেয় তাহলেই মনে হয় ভালো হয় এরপর থেকে তিনি তিন তালাকে চূড়ান্ত করে দেন এই মানে ফায়সালা দেন যে আজ থেকে যে তিন তালাক দেবে স্ত্রীকে সাথে আমরা ওটাকে তিন তালাক বলেই গণ্য করব এবং তার নিকটে তার স্ত্রী ফেরত দেব না তো এই এটা হলো মসমসারের ভাদিস তালাক অধ্যায় এসে এই হাদিসে ফমান যে আল্লা রসলের জামানায় এমনকি আবাকের জামা নাই এমনকি উমর বে দুই সাল পর্যন্ত একসাথে তিন তালাক একতাল বলে গণ্য হতো তো একসাথে একতালা গণ্য হতো যে নিয়মটা চলে যুগ থেকে সেটা আর উমর খতাবের শাসনমূলক কোনো ব্যবস্থা ওটাকে রহিত করতে পারে না কাজে ওটা এখনো বলবৎ থাকবে সেই হিসেবে এই সেনা রাম ফত দিয়ে থাকেন যে একসাথে তিন তালাক একতালক বলে গণ্য হবে কিন্তু আপনি যেহেতু এরকম কাণ্ড দুবার করেছেন একবার দুই তালা দিয়েছেন একসাথে ওটা এক তালা হয়েছে আবার প্রবাসে গিয়ে আপনি তিন তালা দিয়েছেন ওই তিন তিন তালা হয়নি ওটা এক তালা হয়েছে মোট দুই তালা হয়েছে আপনার তথ্য অনুযায়ী আর এক তালাক বাকি আছে এই তালাক দেওয়া মানে কি শেষ তো সতর্ক সাধনের সাথে সংসার করবেন আর এই পাগলামি করবেন না এভাবে ঠিক আছে আল্লাহ হেদায়তের মালিক ধন্যবাদ আলাইকুম আসসালামতুল্লাহ হে আবারকাতুজি ভাইজান আপনার পরবর্তী ভাইস মেসেজগুলি শুনে আরও ক্লিয়ার হলাম যে আপনি আর কোনো তালাক দেননি এই দুই দফার তালাক বাদে ভালো কথা আলহামদুলিল্লাহ তাহলে সংসার ইনশাল্লাহ টেেকে থাকলো। আর যেহেতু দেড় মাস দুই মাস পরে স্ত্রীকে গ্রহণ করে নিয়েছেন সাহাবের সম্পর্ক বজায় রেখেছেন তাতে ভালোই হয়েছে আর কিছু করা লাগবে না তবে ওই দুটো তালাক হয়ে গিয়েছে চূড়ান্ত আর এক তালাকে সংসার চালাবে না ইনশাআল্লাহ ঠিক আছে আর যদি এমন হতো যে তিন মাস বা তিন ঋতুর মধ্যে আপনারা কোনো কথাবার্তা বলেননি সম্পর্ক কায়েম করেননি স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা হয় করেননি তাহলে ওটা কিন্তু বাইন তালাক হয়ে যেত ছোট বাইন তালাক ছোট বাইন তালাকের নিয়ম হলো যে সম্পর্ক কাট হয়ে যায় তিন মাসের পর এক দেওয়ার পর যদি না স্ত্রী গ্রহণ করে তিন মাস বা বা তিন ভিতরে ভিতরে দুই তালাকের গ্রহণ না করে স্ত্রীকে মাস পার হয়ে যায় স্ত্রী গ্রহণ না করে তার সাথে কোনো সম্পর্ক না রাখে কথাবার্তা কোনো কিছু না রাখে তাহলে ওটা বাইন তালাক হয়ে যায় তিন মাস পার হয়ে গেলে ওটা বাইন তালা ছোট বাইন তালাক হয় মানে ছোট বিচ্ছেদ মানে সম্পর্ক নষ্ট হয়ে যায় সাময়িক সম্প্রযুক্ত হলে বিবাহ নবান করা লাগে তো এরকম কোনো সমস্যা তো আপনাদের সংসারে দেখছি না কারণ আপনারা যেহেতু গিয়েছিলেন আর এবারও দ্বিতীয় দফাতেও তারাক দেওয়ার পরে সাহাবি সম্পর্কে রেখেছেন দেড় মাসের ভিতরে বা দুই মাসের ভিতরে তো এখনো তিন মাস তো হয়নি কাজের সমস্যা না এরপর আপনি স্ত্রীকে বলবেন স্পষ্ট ভাষায় যে আমি তোমাকে প্রত্যাহার করে নিলাম তোমাকে আমি স্ত্রীতে আবার ফিরে এলাম আমরা ইনশাল্লা বাকি জীবন ভালোভাবে চলবো ভদ্রভাবে চলবো আমাকে তুমি বাধ্য করবে না তালাক দেওয়ার আর আমাকে যেন সহনশীল হতে হয় আল্লাহ করে কথাই আপনারা সময় স্ত্রীকে আমি ফিরে স্পষ্টভাবে স্ত্রীতে ফিরিয়ে নিয়েছি ঠিক আছে ফিরিয়ে নিলাম এটা বলে স্বাভাবিক স্বামী স্ত্রী সম্পর্কে রেখেছেন ওটাই যথেষ্ট তারপরে এটা হলো নিয়ম স্ত্রী ফিরে এলে স্ত্রীকে বলে দিতে হয় যে আমি তোমাকে ফিরে এলাম স্ত্রী হিসেবে তো এতটুকু বলে দিবেন আর কথাবার্তা যা বলেন সেটাই বলবেন স্বামী স্ত্রী আর আহত সাফি রহমতুল্লাহ অনেকে বলছেন যে স্ত্রীর সাথে মেলামেশা করলেই ওইটাই অতিগ্রহণ হয়ে গেল তো প্রবাসে থাকার জন্য এটা সম্ভব নয় সুতরাং মৌখিকভাবে বলে দিবেন যে আমি তোমাকে স্ত্রী হিসেবে পুনরায় গ্রহণ করে নিয়েছি অতএব আর কোনো সমস্যায় দুই তালাক হয়েছে আর মাত্র এক তালাক আছে আছে সাবধানে দুজনে চলি ঠিক আছে এক কথা স্ত্রীকে যে আপনি গ্রহণ করলেন সেটা তাকে স্পষ্ট ভাবে জানিয়ে দিবেন আর সুসমর বজায় রাখবেন আর তালাকের বিষয়টা আর উচ্চারণ করবেন না আর উচ্চারণ করলেই তো বুঝতে পেরেছেন কি পরিণতি হবে আপনাদের যে পৃথিবীতে আর কোন আলেম পাবেন না যে আপনাকে বলবে যে আপনার স্ত্রী এখন যেন হারাল একমাত্র অন্য কেউ যখন বিয়ে করবে বিয়ে করে সে যদি নিজের ইচ্ছাতে ছাড়ে নাটকীয় বিয়ে না নিজের ইচ্ছা যদি ছাড়ে তাহলে ফিরে পাবেন বা যদি সে মারা যায় মারা যাওয়ার পরে স্ত্রী যে ঈদ চার মাস দশ দিন আর তালাক দিলে তিন মাসের মাথায় তিন মাস পার হওয়ার পরে ঈদ শেষে আপনার আবার সংসার করতে পারবেন মানে তৃতীয় তালাক দিয়ে দিলে অতএব বিষয়টা জটিল বুঝতে পেরেছেন তাই সতর্ক সাধন থাকবেন আর তথ্য ভুল দেওয়ার কথাটা আমি সতর্ক করেছি এই যে যাতে করে মানে আপনি সতর্ক থাকেন আপনাকে বলছেন যে আপনি মিথ্যা বলছেন কিন্তু এরকম বলে অনেকে ঠিক আছে এরকম বোকা আছে মানে পক্ষে নেওয়ার জন্য মিথ্যা কথা বলে দেয় তো ওটা দেখি ইঙ্গিত করেছি অনেক সময় দেখা যায় তালাক প্রাপ্ত স্ত্রী মেয়াদ থেকে তিন তিন মাস তিন ঋতু তিন ঋতু কোথাও বিয়ে করতে পারবে না কিন্তু বেক আমাদের কাজীগুলো গুলো কি করে ব্যাক ডেট দেয় মানে যেন তালাকটা তিন মাস আগেই হয়ে গেছে বা দুই মাস আগে হয়ে গেছে তারপরে এক মাস পার করে বিয়ে করে এগুলো শরীয়তে চোখে ধোলা দেওয়া ধোলা ওর গায়ে ফিরে আসবে ওরই চোখে ফিরে আসবে কারণ মিথ্যার মাধ্যমে কোনো হালাল হারাম হয় না হারামও হালাল হয় না এই জন্য বলেছিলাম ঠিক আছে এগুলো আমাদের দায়িত্ব যেহেতু সতর্ক করার জন্য বলতে হয় তাই বলেছি ডোন্ট মাইন্ড ঠিক আছে ভালোভাবে চলেন আপনাদের সংসার ভালো থাকুক সুখে থাকুক এই দয়া করে শেষ করলাম আসসালাম আলহামতুল্লা বাক